সো গাইস, আমরা এখন যেতে চলেছি প্রতিমা ঘরে। তোমরা আগেও দেখেছো প্রতিমা ঘরের ভিডিও সরস্বতী ঠাকুর, কিন্তু আর মাত্র 12 দিন বাকি মা আসার। সো আজকের আমার প্রতিমা ঘরে সেই মাকেই দেখতে যাচ্ছি। তো অনেক সুন্দর সুন্দর ঠাকুর আছে, তো আমরা আজকে দেখব। তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর জানাবে আমাকে কমেন্টে যে ভিডিওটা কেমন লাগলো। তো তোমরা দেখতে থাকো, আমি প্রতিমা ঘরে ঢুকতে চলেছি। সো প্রথমেই আমরা একটা ঠাকুর দেখতে পাচ্ছি, যাকে আর অন্য কোনো ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না, কিন্তু একটাই ভাষা এর পক্ষে খাটে, অসাধারণ। অসাধারণ যাকে বলে, দেখো তোমরা চোখগুলো দেখো, যে এঁকেছে তার হাতের কাজ অসাধারণ বলতে আর কিছুই বলা যায় না। তো তোমরা দেখো ঠাকুরগুলো, মন্দির দেখো, আমি ভালো করে দেখানোর চেষ্টা করেছি। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, এবং বন্ধুদের সাথে আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে তারাও আমার ভিডিও এবং আমার চ্যানেলের সাথে থাকার সুযোগ পায়। তো দেখতে থাকো তোমরা, আরও অনেক সুন্দর সুন্দর ঠাকুর তোমরা দেখতে পাবে। এখন আপাতত কালারিংয়ের ভিডিওটাই আমি দিলাম, এরপরে যখন গহনা পরিধান হবে তখন আমি আবার একটা ভিডিও আনব ফাইনাল লুকের। তো তোমরা দেখো অনেক সুন্দর সুন্দর ঠাকুর তোমরা দেখতে পাবে। তোমাদের যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো, এবং জানিও যে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের সাহায্যে। তো আজকের জন্য টাটা, বাই বাই, পরে দেখা হবে অন্য আর একটা নতুন ভিডিওতে।